হ্যালো এভরিওয়ান, আমার এই ভিডিওটা ফোর্থ সেমিস্টার অনার্স এর ব্যাচের জন্য। তো আমরা এর আগের ভিডিওটায় যখন আমরা সিরিজ অফ ফাংশন আর কি আমাদের হচ্ছিল, তো সেক্ষেত্রে আমরা লাস্ট করেছিলাম হচ্ছে বায়োস্ট্রেস এম টেস্ট, তার প্রুফ করেছিলাম। এবং তারপরে আমাদের তিনটে এক্সাম্পল দেখার কথা ছিল, বলে দিয়েছিলাম যে তিনটে দেখতে। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে কনসিকোয়েন্স অফ ইউনিফর্ম কনভার্জেন্স থেকে, যেটা কিনা থিওরেমের নাম্বার হচ্ছে 14.2.1। কি বলছে আগে আমরা স্টেটমেন্টটা বলি, বলছে যে লেট ডি বি এ সাবসেট অফ আর, তাহলে বলে দিয়েছে ডি বি এ সাবসেট অফ আর, এন্ড বলেছে সামেশন এফ এন বি ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ডি টু এ ফাংশন এফ। তাহলে সামেশন এফ এন, এই যে সিরিজ অফ ফাংশনটা দেওয়া আছে, এটা বলে দিয়েছে ইউনিফর্মলি কনভার্জেন্ট। কোথায় ইউনিফর্মলি কনভার্জ করছে? না, টু এফ, এফ এ ইউনিফর্মলি কনভার্জ করছে। কেমন? তাহলে দেখি আমাদের কি প্রমাণ করতে হবে। এখানে আরো কিছু গিভেন ডাটা রয়েছে, সেগুলো হচ্ছে এক্স নট বিলংস টু ডি ড্যাশ। আমরা প্রত্যেকেই জানি সেক্ষেত্রে যে ডি ড্যাশ মানে হচ্ছে ডি এর ডিরাইভ সেট, তার মানে এক্স নটটা হচ্ছে ডি এর একটা কি না লিমিট পয়েন্ট। এবং এক্ষেত্রে আরো আর একটা কথা বলে দিয়েছে কি না, লিমিট এক্স টেন্স টু এক্স নট এফ এন এক্স ইজিক্যাল টু বলে দেওয়া আছে কত না এ এন। তাহলে এগুলো সবই হচ্ছে গিভেন ডাটা, বলে দিয়েছে ডি বি এ সাবসেট অফ আর, তার সঙ্গে সঙ্গে বলে দিয়েছে সামেশন এফ এন ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে, কোথায় না এফ এ। এবং এক্স নটটা হচ্ছে ডি এর ডিরাইভ সেট এর মধ্যে থাকা একটি পয়েন্ট। তাহলে লিমিট এক্স টেন্স টু এক্স নট এফ এন এক্স ইজ ইকুয়াল টু যদি এন হয়, তাহলে আমাকে সেক্ষেত্রে দুটো জিনিস প্রুফ করতে হয়। নাম্বার ওয়ান, কি কি প্রুফ করব? সামেশন এন কনভার্জেন্ট, নাম্বার ওয়ানে এটা প্রুফ করব। আর দু নম্বরে কি প্রুফ করব? না লিমিট এক্স টেন্স টু এক্স নট এফ এক্স এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল টু কত হবে না সামেশন এ এন। তাহলে এই দুটো জিনিসকে আমাকে এক্ষেত্রে প্রমাণ করতে হবে। তাহলে সবার ফার্স্টটা আগে আমরা প্রমাণ করব কি না সামেশন এন কনভার্জেন্ট, দেখা যাক কিভাবে আমরা প্রমাণ করতে পারি। আমি এই গিভেন ডাটা এখান থেকে মুছি না, এটা থাক, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখা যাক আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে সামেশন এন কনভার্জেন্ট। ফার্স্ট অফ অল দেখ, সামেশন এফ এন ইউনিফর্মলি কনভার্জেন্ট টু এফ, তাহলে বাই কচিস প্রিন্সিপাল আমরা কি লিখতে পারবো? না ফর অল এক্স বিলংস টু ডি মড অফ এফ এন প্লাস ওয়ান এক্স থেকে শুরু করে প্লাস ডট ডট দিয়ে প্লাস এফ এন প্লাস পি এক্স, এটা লেস দেন আমাদের কত হয়ে যাবে? না লেস দেন আমাদের এপসাইলন বাই টু লিখেছে, যেহেতু অ্যাডজাস্টমেন্ট করতে হবে পরে, ওই জন্য এপসাইলন বাই টু লিখেছে। এরকম একটা ন্যাচারাল নাম্বার কে এক্সিস্ট করবে? ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে অ্যান্ড পি ইজ ইকুয়াল টু ওয়ান টু করে ডট ডট দিয়ে চলছে। আমরা জানি এটা সিরিজ অফ ফাংশনের ইউনিফর্ম কনভার্জেন্ট এর কচিস কন্ডিশন। নেক্সট দেখ কি বলছে, বলছে যে লিমিট এক্সটেন্ডস টু এক্স নট এফ এন এক্স ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে এন। তাহলে দেখ তো এই জিনিসটা লেখা যায় কিনা, যে লিমিট এক্সটেন্ডস টু এক্স নট, এখানে আমরা লিখে দিচ্ছি এফ এন প্লাস ওয়ান এক্স থেকে শুরু করে এফ এন প্লাস পি এক্স। তাহলে যদি এফ এন এক্স এর জন্য এখানে এ এন হয়, তাহলে এফ এন প্লাস ওয়ান এক্স এর লিমিট দিলে কত হবে? এ এন প্লাস ওয়ান হবে। তাহলে এই লিমিটটা কত হয়ে যাবে? না এ এন প্লাস ওয়ান থেকে শুরু করে কোন অবধি যাবে, না এ এন প্লাস পি অবধি যাবে। কাজে আমি যদি এখন এখানে একটা মড নিয়ে নিই এই দিকে, তাহলে অবশ্যই এখানেও একটা কি হয়ে যাবে, না মড হয়ে যাবে। আচ্ছা দেখ, লক্ষ্য কর, এর এদিকে লিমিট নে দুদিকে, লিমিট এক্স টেন্স টু এক্স নট ইউজ কর, তাহলে লিমিট নিলে কি হয়ে যায়, এখানে একটা ইকুয়াল টু হয়ে যায় না? তাহলে আমি যদি এখন এখানে লিমিট এক্স টেন্স টু এক্স নট ইউজ করি, তাহলে এখানে একটা লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে। আচ্ছা লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন বাই টু মানে তো লেস দ্যান এপসাইলন অবভিয়াসলি বলা যায়। তাহলে দেখ লক্ষ্য করে, এই যে জিনিসটা দেখলি, এটা লেস দ্যান কত হয়ে গেল? এপসাইলন। কখন হলো? ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে অ্যান্ড পি ইজ ইকুয়াল টু ওয়ান টু করে এইভাবে চলছে। তাহলে এই জিনিসটা মানেই তো এই যে মড অফ এইটা, তার মানে এটাও কি হয়ে গেল? লেস দ্যান এপসাইলন হয়ে গেল। ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে অ্যান্ড পি ইজ ইকুয়াল টু এইভাবে চলছে। তাহলে এটা বলতো কিসের আমাদের কন্ডিশন? না এটাই তো সেই আমাদের একটা রিয়াল সিরিজের ক্ষেত্রে কচিস কন্ডিশন বা কচিস প্রিন্সিপাল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি না সামেশন এন, এই যে সিরিজটা পাবো সে কচিস প্রিন্সিপালকে স্যাটিসফাই করছে, তার মানে অবশ্যই কি লিখতে পারবো না সামেশন এন কি হবে না কনভার্জেন্ট হবে। কেন কনভার্জেন্ট হবে? তার কারণ এটা কচিস প্রিন্সিপালকে স্যাটিসফাই করছে। ওকে।
একটা পার্ট প্রুফ হয়ে গেল, দু নম্বর পার্টে আমাকে কি প্রুফ করতে হবে? না, দু নম্বরে আমাকে প্রুফ করতে হবে যে লিমিট x টেন্ডস টু x নট fx এক্সিস্ট করবে এবং ইকুয়াল হবে সামেশন an এর সঙ্গে। দেখ আমরা এই পার্টটা কিভাবে প্রমাণ করতে পারি দেখি, খেয়াল কর। দেখ এখানে আমি এইটা এখন মুছে দিচ্ছি আর কি, কারণ এই সেকেন্ড পার্টটা একটু যথেষ্ট মানে বড় আছে আর কি, সেক্ষেত্রে আমার পুরোটাই এখানে লেগে যাবে। দেখ আমরা আগের পার্টে প্রুফ করলাম কি না, সামেশন an টা কনভার্জেন্ট। তাহলে যদি কোনো সিরিজ অফ রিয়েল নাম্বারস কনভার্জেন্ট হয় তাহলে তার একটা নিশ্চিতভাবে একটা সাম থাকবে। তাহলে আমরা ধরে নিলাম যে লেট সামেশন an ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি কি না s, কেমন? আচ্ছা, এই যে সিরিজটা হয়েছে এর একটা সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম থাকবে। আমরা ধরে নিলাম যে a1 প্লাস a2 এরকম করে করে an ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম কি না bn। তার মানে এই bn টা সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস অফ দ্য সিরিজ সামেশন n। আর আমরা জানি এরও যা সাম হয় এই সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস এর লিমিটও তাই হয়। অতএব আমরা এখন লিখতে পারবো লিমিট bn ইজ ইকুয়াল টু অংশ কত হবে না s হবে, কেমন? এই অবধি বোঝা গেছে। নেক্সট দেখ আমরা কি করছি, আমরা ধরে নিচ্ছি যে sn x ইজ ইকুয়াল টু f1 x থেকে শুরু করে কোন অবধি না fn x এর যোগফল। তার মানে সামেশন এফ এন এক্স যে সিরিজ অফ ফাংশন ছিল তার সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস হচ্ছে কি না এস এন এক্স। তাহলে দেখ এখান থেকে আমরা কি লিখতে পারি, লেট এপসাইলন গ্রেটার দেন জিরো। আচ্ছা, সামেশন এফ এন টা ইউনিফর্মলি কনভার্জেন্ট ছিল, কোথায় ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছিল না এফ এ ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছিল? তাহলে যেহেতু সামেশন এফ এন টা এফ এ ইউনিফর্মলি কনভার্জেন্ট, তার মানে এই যে সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস এস এন এক্স সেটাও এফ এ কি হবে, ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। তাহলে সিকোয়েন্সের ইউনিফর্মলি কনভার্জেন্ট এর ডেফিনেশন অনুযায়ী আমরা বলতে পারি মড অফ এস এন এক্স মাইনাস এফ এক্স লেস দেন কি হবে না, এখানে এপসাইলন বাই থ্রি ইউজ করেছে, তার কারণ এখানে অ্যাডজাস্টমেন্টের জন্য আমাকে তিনবার যোগ করতে হবে বলে। এই জিনিসটা হবে ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু, এরকম একটা কে ওয়ান এক্সিস্ট করবে নিশ্চিতভাবে। তাহলে এটা আমরা লিখতে পারি। নেক্সট দেখ কি বলছে, এই যে বি এন টা এর লিমিট কত এস, তার মানে অবশ্যই আমরা লিখতে পারবো মড অফ বি এন মাইনাস এস সেটাও কি হবে লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে টু, এরকম একটা নিশ্চয়ই ন্যাচারাল নাম্বার কে টু এক্সিস্ট করবে, তার জন্য এই ঘটনাটাও ঘটবে। এখন দেখ আমি এখানে কি করবো, আমি উপরে মুছলাম, আমরা এই যে কে ওয়ান আর কে টু দুটো ন্যাচারাল নাম্বার দেখছি এদের মধ্যে আমরা ম্যাক্সিমামটাকে কে ধরে নেব। তার মানে কে ইজ ইকুয়াল টু আমরা লিখে নেব ম্যাক্সিমাম অফ কি না কে ওয়ান কমা কে টু। তাহলে যখন এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে হবে তখন এই ঘটনাটাও ঘটবে, এই ঘটনাটাও ঘটবে। তাহলে এখন আমি এন এর জায়গায় কে বসালে এই জিনিসটাকে লিখতে পারি, এখানেও এন এর জায়গায় কে বসিয়ে লিখতে পারি। তাহলে কে বসিয়ে দিলে অতএব কত হয়ে যাবে, মড অফ এস কে এক্স মাইনাস কি হবে এফ এক্স, এটা কি হয়ে যাবে লেস দ্যান এপসাইলন বাই থ্রি। অ্যান্ড আর কি লিখতে পারো এখানে, মড অফ বি কে মাইনাস এস সেটাও কত হয়ে যাবে লেস দ্যান এপসাইলন বাই থ্রি। এই অবধি নিশ্চয় ভাবে বোঝা গেছে আশা করি। এর পরটা কি বলছে, সিন্স লিমিট এক্স টেন্ডস টু এক্স নট এফ এন এক্স ইজ ইকুয়াল টু এন, খেয়াল কর দেখবি আমাদের দেওয়া ছিল এটা, এটা গিভেন ডাটা, সেটা কি না লিমিট x tends to x naught fn x is equal to কি দেয়া ছিল না an দেয়া ছিল। তাহলে এখন যদি আমি এখানে f1 থেকে শুরু করে fk x অবধি যোগ করি তাহলে আমি কি লিখতে পারবো, অতএব লিমিট x tends to x naught এখানে আমরা কি করলাম f1 x থেকে যোগটাকে শুরু করে কোন অবধি করব না fk x অবধি আমরা যোগটাকে করছি। তাহলে এদিকে কত হয়ে যাবে, a1 থেকে শুরু করে ak অবধি যোগ হবে। আচ্ছা দেখ তো লিমিট x tends to x not এইটা মানে কত, এটা মানে তো skx, আমরা দেখেছিলাম না n অবধি যোগ করলে snx হয়, তাহলে এটা skx। আর এটা মানে কত হবে না bk হবে, আমরা দেখেছিলাম n অবধি যোগ করলে এটা bn হয়। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, লিমিট x tends to x not skx is equal to কত bk। তার মানে এটা একটা x এর ফাংশন, তার লিমিটটা এট দি পয়েন্ট x not এ কত হচ্ছে bk হচ্ছে। তার মানে কিভাবে আমরা এই ডেফিনেশন লিখতে পারি না, এখন আমরা লিখতে পারবো, আমি মুছে দিচ্ছি এখানে, এখন আমরা লিখতে পারবো যে দেয়ার মাস্ট এক্সিস্ট এ ডেল্টা সাচ দ্যাট কি হয়ে যাবে মড অফ skx মাইনাস হয়ে যাবে bk লেস দ্যান কি হয়ে যাবে এপসাইলন বাই থ্রি ফর অল x বিলংস টু নেইবারহুড অফ কি হয়ে যাবে না n ড্যাশ
এখানে কোন পয়েন্টে বলেছে x নট, তাহলে x নট কমা ডেল্টা ইন্টারসেকশন কি হবে না d হবে, এই অবধি বোঝা গেছে। এবার কি করব না আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কে ইউজ করব। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি বলছে, না আমি এগুলো মুছে দিলাম এখানে। দেখ আমাকে লাস্ট অবধি এসে দেখাতে হবে যে fx টা কোথায় কনভার্জ করে না s এ কনভার্জ করে, s মানে সামেশন an, ওখানে কনভার্জ করে। তাহলে যদি আমাকে দেখাতে হয় fx এর লিমিট s, তার মানে আমাকে এখন কি নিতে হবে, মড অফ fx মাইনাস s নিতে হবে। দেখ এটাকে কিভাবে লেখা যায়, দেখ তো এটাকে লেখা যায় না, fx মাইনাস কি লিখবো আমরা এখানে, না আমরা এখানে s কে x লিখতে পারি, একটা মাইনাস দিচ্ছি মানে অবশ্যই এখানে কি হয়ে যাবে প্লাস দিয়ে একটা s কে x দিতে হবে। মনে করে দেখ s কে x এর সঙ্গে আবার আমাদের কত আগে লেখা ছিল না, s কে x এর সঙ্গে b কে লেখা ছিল, তাহলে আমি মাইনাস এখানে একটা b কে করে দিচ্ছি, তাহলে একটা প্লাস b কে দিতে হবে, আর b কে সঙ্গে আমাদের দেখবি ছিল হচ্ছে s সবশেষে এসে, তাহলে এটা হয়ে গেল মাইনাস s। এইটাকে আমি কি করলাম না s কে x যোগ করেছি বিয়োগ করেছি, এবং b কেও এখানে যোগ করেছি বিয়োগ করেছি। এবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করছি, তাহলে লেস দ্যান ইকুয়াল টু এইটা প্লাস এইটা প্লাস এইটা হয়ে যাবে। আর এই তিনটে জিনিস আমি এর আগে লিখে নিয়েছিলাম প্রত্যেকেই লেস দ্যান এপসাইলন বাই থ্রি, তাহলে এইটা কি হয়ে যাবে না, প্রত্যেকেই যদি লেস দ্যান এপসাইলন বাই থ্রি হয় তাহলে এখন এই চিহ্নটা লেস দ্যান হয়ে যাবে, এপসাইলন বাই থ্রি প্লাস এপসাইলন বাই থ্রি প্লাস এপসাইলন বাই থ্রি, তার মানে ইজ ইকুয়াল টু এপসাইলন। এই ঘটনাটা কখন ঘটবে না এই x গুলোর জন্য ঘটবে, তাহলে লাস্ট অফ দি কি পেয়ে গেলাম, মড অফ fx মাইনাস s লেস দ্যান ইপসাইলন ফর অল x বিলংস টু n ড্যাশ x নট কমা ডেল্টা ইন্টারসেকশন d। এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব লিমিট x টেন্ডস টু x নট fx ইজ ইকুয়াল টু কত হয়ে গেল s, আর s মানে আমরা কি লিখেছিলাম না সামেশন n কেই তো আমরা s ধরে নিয়েছিলাম, তাহলে দেখ একদম সব শেষে এসে আমরা লিখতে পেরেছি লিমিট x টেন্ডস টু x নট fx ইজ ইকুয়াল টু কত না সামেশন n। কেমন? আচ্ছা এরপর দেখ নোট আছে আমাদের অ্যাকচুয়ালি সিরিজ অফ ফাংশনের যতটুকু আর থিওরেম বাকি আছে আমি একটা ভিডিওর মধ্যে টোটালটা কমপ্লিট করাতে পারবো না, তো আশা করি আমাদের দুটো পার্টে বাকিটা আমাদেরকে কভার করতে হবে, দেখা যাক কতটা হয় আর কি। তো নেক্সট দেখ একটা নোট আছে, কি বলছে না এই যে লাস্ট লাইনটা পেলাম না, আমি সব এখানে এগুলো মুছে দিচ্ছি, এগুলোর আর এখন কিছু দরকার নেই। দেখ লাস্ট লাইনে একটা মজার ব্যাপার লক্ষ্য কর, খেয়াল কর এখান থেকে কি লেখা যায়, এইটা কত হয়ে গেল না লিমিট x টেন্ডস টু x নট, এই fx মানে আমরা জানি কি ছিল সামেশন fn x, এখানে কত হয়ে গেল সামেশন n, মানে কি লেখা ছিল লিমিট x টেন্ডস টু x নট কি ছিল fn x, তার মানে এই যে আমরা কনসিকোয়েন্স অফ ইউনিফর্ম কনভারজেন্স যেটা থিওরেম 13.2.1 পড়লাম সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি, যদি ওই সিরিজ অফ ফাংশনটা ইউনিফর্মলি কনভারজেন্ট হয় f এ, তাহলে পরে এই লিমিট আর এই সামেশন এরা কিন্তু পরস্পর কি করতে পারে না ইন্টারচেঞ্জ করতে পারে, এরা ইন্টারচেঞ্জেবল। কেন? আগে ছিল লিমিট তারপরে সামেশন, ইজ ইকুয়াল টু কি হয়ে গেল আগে সামেশন তারপরে লিমিট, তার মানে বোঝা গেল এটা নোটে লেখা আছে যে এটা ইন্টারচেঞ্জেবল হয়, এটা কনসিকোয়েন্স অফ ইউনিফর্ম কনভারজেন্স এর থিওরেম থেকে আমরা পাই। নেক্সট দেখ ওয়ার্কড আউট एग्जांपल আছে একটা, দেখ দি এটা। আচ্ছা নেক্সট আমরা থিওরেমে চলে আসব, আর কি অঙ্কটা দেখলেই বুঝতে পারবি আমরা থিওরেমে চলে আসছি 13.2.2। তো 13.2.2 এ দেখি আগে আমরা স্টেটমেন্ট কি বলেছে, তারপর এটাকে কিভাবে প্রমাণ করা যায় সেটা আমরা দেখব। বলছে যে লেট d be a subset of R, তাহলে এখন আমরা করছি হচ্ছে থিওরেম 13.2.2। আচ্ছা বলেছে লেট d be a subset of R, R বলে দিয়েছে যে for each n belongs to capital N, fn from d to R is continuous, তাহলে for each n fn from d to R is কি বলে দিয়েছে না continuous বলে দিয়েছে। নেক্সট কি বলছে, summation fn is uniformly convergent to the function s, তাহলে আমাদের প্রমাণ করতে হবে s is also কি না continuous। কেমন? তাহলে আমাদের বলে দিয়েছে summation fn এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট করছে, কোথায় কনভার্জ করছে ইউনিফর্মলি না s এ কনভার্জ করছে, তাহলে আমাকে দেখাতে হবে কি না কি শো করতে হবে, শো করতে হবে s is continuous। তাহলে বোঝা গেল প্রতিটা fn বলে দিয়েছে continuous, সামেশন fn টা s এ এখানে কনভার্জ করছে সাম ফাংশন আর কি s, তাহলে সেক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে s is also কি না continuous। দেখা যাক কিভাবে আমরা প্রমাণ করতে পারি, এটা মুছে দিলাম আমি,
দেখ প্রমাণটা খেয়াল কর। দেখ একদম ফার্স্টে আমরা যেটা করে নেব সেটা হচ্ছে লেট SNX ইজ ইকুয়াল টু, আমরা ধরে নিলাম F1X থেকে শুরু করে কোন অবধি যোগফল না FNX অবধি, আমরা জানি এটা সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস বলা হয় সেক্ষেত্রে সামেশন FNX এর। আচ্ছা দেখ প্রতিটা FN কি বলেছিল না কন্টিনিউয়াস বলেছিল, তাহলে F1 কন্টিনিউয়াস F2 কন্টিনিউয়াস এইভাবে FN অবধি সবাই কন্টিনিউয়াস, তাহলে ওদের যোগ করলে আমরা জানি কন্টিনিউয়াস ফাংশনের যোগফল সেগুলোও কন্টিনিউয়াস হয়, তার মানে প্রতিটা SNE কি হবে না কন্টিনিউয়াস হবে বলতে পারবো। অতএব আমরা লিখতে পারবো ফর ইচ N, ফর ইচ N বিলংস টু ক্যাপিটাল N SN কি হবে না কন্টিনিউয়াস হবে অন B, B ডোমেনের উপরে প্রত্যেকটা SNE কি হবে কন্টিনিউয়াস হবে। আচ্ছা আবার দেখ কি বলে দিয়েছে সামেশন FN টা বলে দিয়েছে S ইউনিফর্মলি কনভার্জেন্ট। আচ্ছা সামেশন FN যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় কোথায় S এ, তার মানে SN যেটা পেয়েছি সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস, আমরা জানি সিরিজের যে ক্যারেক্টার হয় সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস এর একই ক্যারেক্টার হয়, তাহলে SNX টাও ইউনিফর্মলি কনভার্জেন্ট কোথায় হবে S এ হবে। আচ্ছা সিকোয়েন্সের ডেফিনেশন থেকে মনে কর যদি কোনো একটা সিকোয়েন্স অফ ফাংশন কোনো একটা এস এ মানে কোনো একটা সাম ফাংশন আর কি সেক্ষেত্রে বা লিমিট ফাংশন যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হতো তাহলে তার ডেফিনেশন কি ছিল, ফর অল এক্স বিলংস টু ডি আমি ওটা লিখলাম না, মডের মধ্যে কি ছিল SNX মাইনাস কি ছিল SX লেস দেন কি ছিল না, লেস দেন এখানে ওরা লিখেছে ε/3 তার কারণ অ্যাডজাস্টমেন্টের জন্য এগুলো লিখতে হয়। এই যে লেস দেন ε/3 ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে এই কথাটা আমরা লিখতে পারবো, এমন একটা ন্যাচারাল নাম্বার কি অবশ্যই এক্সিস্ট করবে যেহেতু এই এস এনটা ইউনিফর্মলি কনভার্জ হচ্ছে এস এ, তার মানে সিকোয়েন্স অফ ফাংশনের যে ইউনিফর্ম কনভার্জেন্টের যে ডেফিনেশন সেখান থেকে এটা আমরা লিখতে পারি। নেক্সট দেখ আমরা কি করব, এই যে ঘটনাটা ঘটছে এটা কে থেকে শুরু করে তার পরের সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য, তাহলে কে এর জন্য এই ঘটনাটা ঘটবে, তাহলে আমরা লিখতে পারি মড অফ SKX মাইনাস SX লেস দ্যান কত হয়ে গেল ε/3। আচ্ছা এই যে ঘটনাটা ঘটছে এটা তো ফর অল এক্স বিলংস টু ডি এর জন্য ঘটছে, তাহলে আমরা যদি এখন একটা আরবিটারি পয়েন্ট ধরে নিই ডি এর মধ্যে থেকে সেই পয়েন্টটাকে যদি সি নাম দিই তাহলে যখন এক্স ইজ ইকুয়াল টু সি হবে তখন ওই ঘটনাটা ঘটবে, তাহলে অতএব আমরা এখন লিখতে পারবো মড অফ এস কে সি মাইনাস এস অফ সি লেস দ্যান কত হয়ে যাবে ε/3 হয়ে যাবে, এই অবধি নিশ্চয় বোঝা গেছে। নেক্সট দেখ কি বলছে, নেক্সট বলছে সিন্স এস কে ইজ কন্টিনিউয়াস এট সি, একটা জিনিস খেয়াল কর দেখবি আমরা লিখে নিয়েছিলাম যে ফর ইচ এন এস এন টা কি আমরা প্রমাণ করে নিয়েছিলাম যে কন্টিনিউয়াস হবে, তাহলে ফর ইচ এন এর জন্য যদি এস এন কন্টিনিউয়াস হয় তাহলে এন যখন এখন কে হবে তখন এস কেও কি হবে কন্টিনিউয়াস হবে, কোন পয়েন্টে কন্টিনিউয়াস হবে ডি এর প্রতিটা পয়েন্টে, তাহলে সি টাও তো ডি এর মধ্যে থাকে একটি পয়েন্ট, তার মানে এস কে টাও কোথায় এখন কন্টিনিউয়াস বলতে পারবো সি তে কন্টিনিউয়াস বলতে পারবো। আচ্ছা এস কে এই ফাংশনটা যদি এখন সি তে কন্টিনিউয়াস হয় তাহলে তার ডেফিনেশন অনুযায়ী আমরা কি লিখতে পারবো, না এইগুলো আমাদের এখন আর লাগছে না আমরা এইগুলো মুছে দিচ্ছি আমার এই এখান থেকে লাগবে আর কি, তাহলে দেখ এখানে লিখেছে নিচে যে সিন্স এস কে ইজ কন্টিনিউয়াস এট সি, মাথায় রাখবি ফর ইচ এন আমরা প্রমাণ করেছিলাম এস এন কন্টিনিউয়াস, তার মানে হোয়েন এন ইজ ইকুয়াল টু কে দেন এস কে উইল বি কন্টিনিউয়াস এট দি পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু সি, কারণ এক্স বিলংস টু ডি এর সবার জন্যই ও কন্টিনিউয়াস হয়, তাহলে সি টা যেহেতু ডি এর মধ্যে আছে সি টাও কন্টিনিউয়াস হবে, তাহলে অবশ্যই লিখতে পারবো কি না এস কে এক্স মাইনাস কত হয়ে যাবে না এস কে সি লেস দ্যান কি হবে ε/3, যেহেতু কন্টিনিউয়াস তাহলে একটা ডেল্টা এক্সিস্ট করবে ফর অল এক্স বিলংস টু নেইবারহুড অফ কি হবে না সি কমা ডেল্টা ইন্টারসেকশন কি হবে ডি হবে, এটা আমরা লিখতে পারি। দেখে এই অবধি এখানে করা আছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এইবার আমরা কি করব না, লাস্টে আমাদের প্রমাণ করার কথা ছিল যে এসটা কোথায় মানে কন্টিনিউয়াস হবে, তাহলে আমি যেহেতু এখন সি পয়েন্ট নিয়ে কাজ করছি তাহলে আমি দেখাতে চাই SX ফাংশনটা কোথায় কন্টিনিউয়াস হবে না সি তে কন্টিনিউয়াস হবে। আচ্ছা তাহলে আমাকে এখন যদি SX ফাংশনটাকে সি তে কন্টিনিউয়াস দেখাতে হয় তাহলে মড অফ SX মাইনাস কি করতে হবে এস অফ সি করতে হবে, এটাকে লেস দ্যান কি দেখাতে হবে এপসাইলন দেখাতে হবে ফর অল এক্স বিলংস টু এই জিনিসটার জন্য। আচ্ছা দেখ এখানে আমরা কি করে নেব পরের লাইনে, সে আগের বারের মতো আমি আর বলছি না, SX আছে তো SX এর সঙ্গে কত আছে SNX, এইটাকে দেখবি না N দিয়ে করবো না আমি কে দিয়ে দেখবো, তাহলে এখানে কি করবো SX তো আছে মাইনাস একটা SKX করব, আবার প্লাস SKX করব, প্লাস SKX করা মানে এখানে একটা মাইনাস SKC করতে হবে, তাহলে
মাইনাস এস কে সি মানে একটা প্লাস এস কে সি করবো, আর প্লাস এস কে সি মানে একটা কি হবে না মাইনাস এস সি হবে, তো মাইনাস এস সি তো অলরেডি ছিল, তার মানে আমরা কি করলাম না একটা এস কে এক্স এখানে যোগ করবো বিয়োগ করবো এবং একটা এস কে সি ও এখানে যোগ করবো বিয়োগ করবো, তাহলে তিনটে পার্ট পাবো, পার্ট পেলে এখানে লেস দেন কত হয়ে যাবে প্রতিটাই তো কত এপসাইলন বাই থ্রি প্লাস এপসাইলন বাই থ্রি প্লাস এপসাইলন বাই থ্রি, তার মানে কত হয়ে গেল এপসাইলন হয়ে গেল, তার মানে আমি লাস্ট অবধি প্রমাণ করে ফেললাম যে মড অফ এস এক্স মাইনাস এস সি লেস দেন এপসাইলন ফর অল এক্স বিলংস টু নেইবারহুড অফ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি, এখান থেকে কি বলা যায় অতএব এস এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইজ ইকুয়াল টু সি, আচ্ছা সি টা তো ডি এর যে কোনো একটা আরবিটারি পয়েন্ট ছিল, তাহলে যেহেতু সি তেও কন্টিনিউয়াস তার মানে ডি এর অন্তর্গত প্রতিটা পয়েন্টেই কন্টিনিউয়াস হবে, তাহলে প্রমাণ হয়ে গেল যে এস এক্স যে ফাংশনটা যেটা কিনা আমরা বলে থাকি যে ওই সিরিজ অফ ফাংশনের কি না সাম ফাংশন, সেই সাম ফাংশনটাও কি হয়ে গেল না ডি তে কন্টিনিউয়াস হয়ে গেল, তার মানে যদি প্রতিটা এফ এন কন্টিনিউয়াস হয় তাহলে পরে সামেশন এফ এন যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় সেক্ষেত্রে কোথায় না এস এক্স এ, তাহলে এস এক্স টাও কি হবে ডি এর উপরে কন্টিনিউয়াস হবে। নেক্সট থেকে এখানে নোট লেখা আছে আর কি, এক আর দুই নোট দুটো পড়বি, আমি বলে দিচ্ছি নোটে কি আছে, নোট ওয়ানে বলছে ইফ ইচ এন বিলংস টু ক্যাপিটাল এন এফ এন ইজ কন্টিনিউয়াস অন ডি দি সাম ফাংশন এস অফ দ্য সিরিজ সামেশন এফ এন ইজ নট কন্টিনিউয়াস অন ডি দেন ইট ফলোস দ্য কনভার্জেন্স ইজ নট ইউনিফর্ম, আমি বলে দিচ্ছি কি বলছে। আচ্ছা আমরা থিওরেমটা কি করলাম, থিওরেমটাই আমরা করলাম যে যদি প্রত্যেকটা এফ এন কন্টিনিউয়াস হয় এবং সামেশন এফ এন টা যদি এস এ ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে এস টাও কি হবে না ডি এর উপরে কন্টিনিউয়াস হবে, তাহলে যদি এরকম আমরা অঙ্ক পাই যেখানে দেখছি প্রতিটা এন এর জন্যই এফ এন এক্স টা কি হয়ে গেছে না কন্টিনিউয়াস হয়ে গেছে, কিন্তু যে সাম ফাংশনটা পাবো সামেশন এফ এন এক্স করলে যে এস এক্স টা পাবো সেই এস এক্স টা আমরা দেখছি কি হয়নি না কন্টিনিউয়াস হয়নি ডি এর উপর, তাহলে আমরা এখান থেকে কি ধারণা করতে পারি, তাহলে এটা বলতে পারি যে ওই যে কনভার্জেন্সিটা হয়েছে মানে সামেশন এফ এন এক্স ইজ ইকুয়াল টু যে এস এক্স হয়েছে সামেশন এফ এন এক্স মানে হচ্ছে সিরিজ অফ ফাংশন যে এস এক্স এ কনভার্জ করেছে সেই কনভার্জেন্সটা কিন্তু ইউনিফর্ম কনভার্জেন্স হয়নি, কি হয়ে গেছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়ে গেছে, তার কারণ এই থিওরেম অনুযায়ী যদি সামেশন এফ এন এক্স টা এস এক্স এ ইউনিফর্মলি কনভার্জেন্ট হতো তার মানে এস এক্স টাকেও মাস্ট বি কি হতে হতো কন্টিনিউয়াস হতে হতো, তার মানে যেহেতু কন্টিনিউয়াস হয়নি অতএব ওই যে মানে কনভার্জেন্সিটা সেটা ইউনিফর্ম কনভার্জেন্স হবে না, কি হবে না পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স হবে। নেক্সট নোট টু এ একটা কথা বলেছে, নোট টু তে কি বলেছে আমি বলে দিচ্ছি আর কি, নোট টু তে যেটা বলেছে সেটা বলছে এই যে আমরা দেখছি যে সামেশন এফ এন টা এস এ কি হলো না ইউনিফর্ম কনভার্জেন্ট হলো, এখানে একটা মনে রাখার বিষয় হচ্ছে এই যে ইউনিফর্ম কনভার্জেন্সিটা এটা হচ্ছে একটা সাফিসিয়েন্ট কন্ডিশন বাট নট নেসেসারি, কার জন্য নট নেসেসারি না এস এক্স যে সাম ফাংশন তার কন্টিনিউয়াস হওয়ার জন্য নেসেসারি নয় কিন্তু, তাহলে আমি আবারও বলছি কি না এখানে বলে দেওয়া ছিল আমাদের যে ইচ এফ এন এর জন্য আমাদের এফ এন টা কি বলে দেওয়া ছিল ডি থেকে আর এ না কন্টিনিউয়াস বলে দেওয়া ছিল এবং সামেশন এফ এন টা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গিয়েছিল, ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়েছিল কোথায় না এস এ, তাহলে আমাদেরকে প্রমাণ করতে পেরেছিলাম আমরা থিওরেম অনুযায়ী যে এস ইজ অলসো কি হয়ে গেছিল না কন্টিনিউয়াস হয়ে গেছিল, এখানে বলছে যেটা নোটে বলছে এই যে সামেশন এফ এন টা এস এ ইউনিফর্মলি কনভার্জেন্ট হলো বলছে এই জিনিসটা বা এই কন্ডিশনটা এই এস এর কন্টিনিউয়াস হওয়ার জন্য কি না একটা সাফিসিয়েন্ট কন্ডিশন বাট নট নেসেসারি, মানে প্রাথমিক মানে যেটা আমাদের নেসেসিটি বা নেসেসারি কন্ডিশন যাকে আমরা বলি আর কি সেই নেসেসারি কন্ডিশন কিন্তু না, সাফিসিয়েন্ট মানে হচ্ছে যথেচ্ছ কন্ডিশন, তার মানে এরকমও এক্সাম্পল খুঁজে পাওয়া যায় কি না প্রত্যেকটা এখানে সেক্ষেত্রে কি হবে না কন্টিনিউয়াস হবে, সামেশন এফ এন টা এস এ ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে না কিন্তু তবুও দেখা যাবে যে এস টা কি হয়ে গেছে কন্টিনিউয়াস হয়ে গেছে, তাহলে আমি কি বললাম বোঝা গেল, আমি বলতে চাইছি যে সামেশন এফ এন টা যে ইউনিফর্মলি কনভার্জেন্ট হলো কোথায় না এস এক্স এ, এটা হচ্ছে এই এস এক্স এর কন্টিনিউয়াস হওয়ার জন্য কি কন্ডিশন না সাফিসিয়েন্ট কন্ডিশন, মানে যদি এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় এস এ তাহলে এস এক্স টা সেক্ষেত্রে অবশ্যই কন্টিনিউয়াস হবে, কিন্তু যদি এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট নাও হয় সেক্ষেত্রেও এস এক্স টা কি হতে পারে না কন্টিনিউয়াস হতে পারে, তার জন্য নোট টু এ একটা এক্সাম্পল করে দেওয়া আছে, বোঝা গেল। আচ্ছা কিন্তু যদি এস এক্স টা কন্টিনিউয়াস না হয় তার মানে যেটা আমার বলেছে যে সামেশন এফ এন যদি ইউনিফর্মলি হয় তাহলে অবশ্যই এস এক্স টাকে কি হতে হবে কন্টিনিউয়াস, কিন্তু যদি এরকম এক্সাম্পল খুঁজে পাই যেখানে এস এক্স টাই কন্টিনিউয়াস না তার মানে কিন্তু সামেশন এফ এন টা এস এ ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়নি, কি হয়েছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট যেটা এক নম্বর নোটে বলা গেছে, কেমন। আচ্ছা আমরা
এর পরে দেখি কি আছে এখানে। খেয়াল কর এর পরে দেখ একটা অঙ্ক আছে আর কি, ওয়ার্ড টু এক্সাম্পল মেবি দুদার, এটা এইটা অঙ্কটা করবি আর কি। এরপরে আমরা চলে আসবো থিওরেম 14.2.3। আচ্ছা 14.2.3 আর 14.2.4 এই দুটো থিওরেম খুব মজার একটা ব্যাপার আছে এখানে। সে ব্যাপারটা হচ্ছে যে এই দুটো থিওরেমকেই আমরা কি করব না, এটা তো আছে সিরিজ অফ ফাংশন সামেশন এফ এন, আর আমরা জানি কি সিরিজ অফ ফাংশনের যা ক্যারেক্টার হয় সেই সিরিজের করসপন্ডিং যে সিকোয়েন্স অফ পার্সিয়াল সামস হয় তারও একই ক্যারেক্টার হয়। তার মানে আমরা অ্যাকচুয়ালি কি করব, এই সিরিজ অফ ফাংশন গুলোকে আমরা কিসে নিয়ে যাব না, সিকোয়েন্স অফ পার্সিয়াল সামসে নিয়ে যাবো, মানে সিকোয়েন্সে নিয়ে যাবো। এবার সিকোয়েন্সের উপরে এই থিওরেম গুলো আমরা আগে যখন সিকোয়েন্স অফ ফাংশন পড়ে এসেছি তখন প্রুফ করেছি। তার মানে আমরা কি করব না, সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে যেহেতু ওই থিওরেম গুলো আগে পড়ে আসা হয়েছে তার মানে এই রেজাল্ট গুলো ট্রু হবে, আর যেহেতু সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে মানে সিকোয়েন্স অফ পার্সিয়াল সামসের ক্ষেত্রে যেহেতু ট্রু হবে সুতরাং আমরা বলবো যে তখন সামেশন এফ এন এর উপরেও ট্রু হবে। তার কারণ সামেশন এফ এন এর যা ক্যারেক্টার আর সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম এস এন এক্স ও তাই ক্যারেক্টার। তার মানে এই যে সিরিজ অফ ফাংশন গুলো এখন এই 14.2.3 আর 2.4 আমরা পাবো সেগুলোকে অ্যাকচুয়ালি আমরা কোথায় কনভার্ট করে নেব না, সিকোয়েন্স অফ পার্সিয়াল সামসে। তার উপর আমরা এবার অ্যাপ্লাই করবো সেই সিকোয়েন্স অফ পার্সিয়াল মানে সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে যে আমরা এই থিওরেমগুলো করেছিলাম সেই রেজাল্টটাকে অ্যাপ্লাই করবো। ওকে, এবং এই জিনিসটা আমি নেক্সট ভিডিওতে করছি কারণ এটা অলরেডি 30 মিনিটস হয়ে গেলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ওকে।